বন্ধুরা এতটা লম্বা সাপ আমি মানে সিরিয়াসলি বলার মতো না, তুই দেখছিস না সাপ? কোবরা কিং কোবরা, না কোবরা না, হয়তো দারাস টারাস এরকম কিছু হবে। দাদা ভয় পেয়ে গেছি, ও মা পাতি নিচে ঢুকছে আর বেড়াচ্ছে না। গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সাথে একটা নিউ ইন্টারেস্টিং ব্লগে এনজয় করতে চলেছো, কিন্তু এই কথাটা বলার আগেই শুরুতেই তোমরা ভিডিওতে কি দেখলে, একটা ভয়ঙ্কর জিনিস দেখলে, তাই না বলো? আর বেসিক্যালি আমি ওটা শুটই করতে পারছিলাম না, আমি বলি কি যতটুকু শ্যুট করেছি মানে দেখাইতেই পারছিলাম না, কিন্তু আমার মা বলে কি শ্যুট কর শ্যুট কর। আর আজকে আমার মা সিরিয়াসলি সামনে সাপের সামনে দাঁড়ায় আছে, তাও বলে ভয় পায় না। কি অবস্থা, চুলটা খুলে গেছে আর আজকে একটু শ্যাম্পু দিয়েছি তো চুলগুলো এর জন্য বেশি সিল্কি সিল্কি মনে হচ্ছে, তাই না বলো? তো সেইটাই, আর কালকে কালকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, জানি না হবে না কি, যদি হয় তাহলে তোমাদের সাথে দেখাবো। আর হচ্ছে পরশু দিন একটা ধামাকা জিনিস আছে, ঠিক আছে, সেই ধামাকা জিনিসের জন্য ধামাকা জিনিস ধামাকা ব্লগ হবে পরশু দিন, প্লাস 15 তারিখে ধামাকা ব্লগ, ঠিক আছে, প্লাস 18 তারিখে আরও ধামাকা ব্লগ। তো তার জন্য আমার চ্যানেলে অবশ্যই জুড়ে থাকতে হবে 18 তারিখের জন্য, তো অন্তত 18 তারিখে অনেক অনেক ধামাকা। এই যে এই কয়দিন যত না ধামাকা হয়েছে, 18 তারিখে খুব ধামাকা হবে। এখন আমার শরীরের উপর, জানি না মানুষের শরীর তো ওই যন্ত্র টাইপ, মানে যন্ত্র না মানে মানুষের শরীরের কোনো ভরসা নেই। এখন আমার শরীর যদি খারাপ হয়ে যায়, ধরো জ্বর আসলো বা সর্দি আসলো, তাহলে কিছুই হলো না, সেইটাই হলো সমস্যা। এখন যদি ঠাকুর দিলে শরীর যদি ঠিক থাকে, 18 তারিখে প্রচণ্ড সুন্দর একটা ব্লগ আসবে, ঠিক আছে। হ্যাপি মাদার্স ডে মা, কিন্তু মাদার্স ডে হলে কি হবে দেখো, রান্না বান্না সব কিছুই করছে সকাল সকাল। হ্যাপি মাদার্স ডে। আর আজকে এক মানে আজকে এক জায়গায় যাওয়ার কথা মাকে স্পেশাল করে, ঠিক আছে, আর কাদের সাথে যাব কার সাথে যাব সমস্ত কিছুই দেখতে পারবে। আর এখন আমি হচ্ছে ব্রেকফাস্ট করব, তো ব্রেকফাস্টে আছে পরোটা আর চা, আর হচ্ছে ওই যে শিল দিয়ে ঢাকা আছে তরকারি, হচ্ছে শিলটা নামাও তো তরকারিটা একটু দেখাই, নামাও না তার কারণ একটু দেখো, এই যে বুঝছ কত সুন্দর না, দেখো এটা কিসের তরকারি বলতো, পনির। বন্ধুরা তরকারি দিয়ে রুটি পরে খাবো, তার কারণ তরকারিটা একটু ঝাল ঝাল, তো তো আগে চাটা দিয়ে খেয়ে নি তারপর। আর আমি এই গেঞ্জিটা উল্টা পরেছি, তোমরা কিছু মনে করো না, তার কারণ আমি এই ড্রেসটা পরে একটা রিলস বানাচ্ছিলাম ট্রান্সফরমেশন, তো ওইটা রিলস বানানোর পরে আমি শাড়ি পরে করেছিলাম, তো ওটা পরে তোমাদের সাথে আপলোড করে দিব। তারপরে যখন এটা পরলাম তখন উল্টা পরলাম, তারপরে আর খুলে সোজা করে পরার মতো মানে ওই যে আলসি, এটাই হচ্ছে। তুমি খেয়ে নিচ্ছি, হ্যাঁ
গাইস, আমরা এখন ভাই বোন মিলে বাজার গিয়েছিলাম। বাজারে গিয়েছিলাম কিছু কাজের জন্য, আমার সেকেন্ড সেমিস্টারের অ্যাডমিশনের জন্য। প্লাস দর্জির দোকানে গিয়েছিলাম কিছু জামা ফিটিংস করানোর জন্য। ভাইকে আসতে, ভাই বলছি না তো, আমার ভাইকে বলতেছি যে একটু সাইকেলটা চালাইতে দেয় চালাইতে দেয়। মানে কারোর যদি সাইকেল একটু ভালো হইলো না, সে আর চালাইতে দেয় না, খুব বাজিক। তুই বলছিলি আসার সময় সম্পূর্ণ রাস্তা আমাকে চালাইতে দিবি, তুই বলছিলি না, তুই বলছিলি চালাইতে দিবি না, চালাইতে দিবি। আমি তুই যাওয়ার সময় তুই চালাইছিলি, আসার সময় আমি বলছিলাম আমি চালাবো, চালাইতে দেয় না, কেমন কাজ। হ্যাঁ তো আর শোনো না, আমি তোমাদেরকে বলছি, আমি মানে আমার সাইকেলটা তো লিক হয়েছিল বটতলাতে, বটতলার পাশে দোকানে লিক সারানোর জন্য দিয়েছিলাম। তো এই বাড়ি থেকে বটতলা আসতে তো অনেকটা লেট হয়, তো আমি ভাইকে বললাম ভাই তোর ভাই সাইকেলটা ঠিক ছিল। আমি বললাম ভাই সাইকেলটা আমি চালাই, ও সামনে বসবে, সামনের যে এই যে রডটা ওখানে বসে চালাই। ও বসলো না, বসলোই না, লাস্টে একটু বসাইলাম মানিয়ে গুনছিয়ে, তারপরে গিয়ে হলো। তারপরে এখন আবার যাব এক জায়গায়, দিদি আসবে, নিয়ে যাবে দিদি সবাইকে, তো সাজবো গুজবো, থাকো পাশে, ঠিক আছে। হাই গাইস, দেখা যাচ্ছে না জিজু, কিন্তু তুমি আন্দাজ করে জানো। তো জিজুকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। জিজু কালকে এসেছিল, দেখানো হয়নি বেসিক্যালি। এই যে আবার ঠিক হয়ে গেছে, ঠিক হয়েছে, আমার মোবাইল ঠিক হয়ে গেছে। তো জিজু আসছে এই জন্য ঠিক হয়েছে, একদম তার কারণে। খুব ভালো লাগছে, এনজয় করছি, আর সুন্দর মনোরম একটা পরিবেশ। কিন্তু জিজু আসছে ঠিক, গরমে জীবন বিরায় হচ্ছে, কিন্তু জিজু ঠিক আসছে, কিন্তু জিজুকে সময় দিতে পাচ্ছি না, বলো না, যথেষ্ট সময় দিয়েছে না, কিন্তু তবু তার কারণ কি বলতো, আমরা আজকে এক জায়গায় যাব, দিদি আসছে, দিদিকে দেখাইনি, ক্যামেরা বন্দি করিনি, তোমাদের সাথে ক্যামেরা বন্দি করব, একটু পরে তোমরা দেখতে পারবে। তো চলো দিদি, টাটা, ভালো থেকো সবাই। আর আমার ক্যামেরাম্যানকে একটু দেখবে না, তাকে তো দেখাতে হয়। এই যে হাই বলতো, তো তো চলো আয়ুষ, দিদি চলে এসেছে আজকে মাদার্স ডে উপলক্ষে। দিদি আমাদেরকে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না, আমি জাস্ট যাব, আমি জাস্ট যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি চলো দেখাই দিচ্ছি। আমরা কি স্কুটিতে উঠবো না? উঠবি তো, তোর অপেক্ষায় তো বসে আছি। আমি কি উঠবো? তুই কখন যাবি? আমি রিজনে বসি, এমন করে কিভাবে উঠবো? মা কখন আসবো? উঠি বা তুই, কেন এই যে মানে বাড়ির থেকে বের হইলাম, চলো যাওয়া যাক। মা পরে আসবে, আয়ুষ আর মা পরে আসবে, বাবা নিয়ে যাচ্ছে ভাই আর জিজু। হ্যাঁ হ্যাঁ জিজু, বাই বাই। তুমি ঘরে গেছো? দ্য কিচেন, এই যে ফালাকাটা রোডের একদম ব্যাক সাইডে এই হোটেলটা, যদি আমি প্রশংসা না করি তাহলে হবে না। খাওয়াগুলো তোমরা দেখতে পারবে, খাবারগুলো একটু পর, তখনই তোমরা বুঝতে পারবে এটার মর্মটা কি। মানে এটা মানে খাওয়াগুলো জাস্ট অসম, অসম, যার তুলনা হবে না। আর খুব ভালো লাগলো আজকে। এসেছি হচ্ছে দ্য কিচেন, আমি যেটার ইন্ট্রোটা তোমাদেরকে দেখিয়েছি কিছুক্ষণ আগে, আর এটা ফালাকাটা রোডের একদম ব্যাক সাইডে। তো আমরা হাতটা ধুয়ে এসেছি, thank you.
যেটা তোমরা ভিডিও ক্লিপটা দেখলে সেটা হচ্ছে ফালাকাটার সাইডেই একটা ছোট্ট মোট্ট খুব সুন্দর পার্ক, যেখানে আমরা খুব ভালো সময় কাটিয়েছি ফ্যামিলিদের সাথে অনেক দিন পর সবাই মিলে ফ্যামিলি নিয়ে, যেটা অনেক আগে করতাম একমাত্র দিদির জন্যই সম্ভব। তো বন্ধুরা পার্কে চলে আসলাম, কিন্তু পার্কে আসছি এতটা রোদ, এতটা গরম, মানে কোথাও ঠান্ডার জায়গা নেই। কিন্তু আস্তে আস্তে আয়ুষ আর আমার ভাই সাথে মা দোলনা, কিন্তু ছায়ার জায়গা নেই। আমার সঙ্গী পেয়ে গেছে, সঙ্গী পেয়ে একদম দোলনাতে দুলছে আয়ুষ মহারাজা। আমিও চড়বো চড়বো, বাট আমাকে দিদি ডাকছে, দিদি ওর পাশে আছে, তো চলো যাওয়া যাক। আমি সেই ঢেকি পাটির মধ্যে দুজন মিলে এক পাশে বসে পড়েছি, আর আমার ভাই এখানে। হাই বলে দাও। হাই, কেমন লাগছে? কেমন লাগছে বলো না। হ্যালো, ওই ওই ও মা, মোবাইল পড়ে গেল। সিরিয়াসলি মোবাইল পড়ে গেল। আমার স্ট্যান্ডটা অতটা ভালো না। ও মা, আনা দুটো বেম, কৃষ্ণটা দেয় ধোকা কেন যে পারবো, চলে পুড়ে যায় মনটা যে হায়, মিচকে হাসিকটা দেখে বলে খোকা, নাকি কি জানি ভুলে গেছি গানটা, মনে নেই গা। কি গো, তোমরা তো সেই মজায় মত্ত গো। সেই আমি একটু জয়েন করি, কিন্তু মাঝখানে কিন্তু দোলনা নেই। আজকে ফ্যামিলির সাথে ঘোরা টোরা সমস্ত কিছু শেষ, আর দারুণ মজা লাগলো ফ্যামিলির সাথে কাটিয়ে দিন। মা, পাপা, দিদি, ছোট্ট আয়ুষ, জয়, আর এটা সমস্ত কিছুই সম্ভব হয়েছে একমাত্র দিদি। ফুল ক্রেডিট টু গোস টু দিদি। দিদি একটু তাকাও। এই দেখো বন্ধুরা আমার সেট আপ, এই গরিবের সেট আপ, মোবাইল। তো চলো চলো, আমাদের ঘোরা টোরা হয়ে গেছে, এখন আমরা যাবো হচ্ছে বাড়িতে। বাই বাই। রোদ ভাই। ঘুরে টুরে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এখন আমি কালকে বিকেল থেকে শুরু করেছিলাম ব্লগটা, আমি কালকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, এখন এই জন্য এন্ড করবো, তার কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তাছাড়া দেখো আমার গেঞ্জির সাথে, মানে আমার টি শার্টটার সাথে আমার নেল পলিশটা কতটা সুন্দর গিয়েছে না বলো, কি দারুণ লাগছে কিন্তু, সিরিয়াসলি দারুণ লাগছে কিন্তু, তাই না বলো? তো ভিডিওটি আমি এখানে এন্ড করছি বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করো। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর শুধুমাত্র সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা বেলঘন্টিটাকে বাজিয়ে অল বাটনে অবশ্যই ক্লিক করে দিতে হবে, যাতে আমার চ্যানেলের নিউ নিউ আপডেট সবার আগে তোমাদের কাছে চলে যায়। বাই দ্য ওয়ে কালকে খুব ইন্টারেস্টিং ব্লগ আসছে, থাকো পাশে, ঠিক আছে? বাই বাই, গুড নাইট।